আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ান ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে হাজির হয়েছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার সময়সূচি 2021 নিয়ে ও আরও আলোচনা করব শেষ কোন সালের পরীক্ষার্থীরা এবছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর এটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষা শুরু হবে 26/11/2021 শুক্রবার। পরীক্ষা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সকালে পরীক্ষাটি হবে এবং বিকালে পরীক্ষাটি হবে বেলা 2টা থেকে 3:30 পর্যন্ত। 26/11/2021 শুক্রবার যে পরীক্ষাগুলো হবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ব্যবসায় উদ্যোগ ও পদার্থবিজ্ঞান। বিকালে যে পরীক্ষাগুলো অংশ হবে সেগুলো হলো ফিনান্স ও ব্যাংকিং, জীববিজ্ঞান, পুরনীতি ও নাগরিকতা ও পরিণতি। 27/11/2021 শনিবার, এই দিন সকালে কোনো পরীক্ষা হবে না। বিকালে যে পরীক্ষাগুলো হবে ভূগোল ও পরিবেশ, এসএসসি 16 সাইট, 26 সাইট, ভূগোল এসএসসি 26/4, 3/12/2021 শুক্রবার সকালে যে পরীক্ষাগুলো হবে হিসাব বিজ্ঞান ও রসায়ন, বিকালে যে পরীক্ষাগুলো অংশগ্রহণ হবে হিসাবরক্ষণ ও কার্বন পদ্ধতি, উচ্চতর গণিত। 4/12/2021 শনিবার বিকালে যে পরীক্ষাগুলো হবে অর্থনীতি, এসএসসি 26/71, অর্থনীতি এসএসসি 26/05, 10/12/2021 শুক্রবার এদিন বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই দিনের বিষয় ইতিহাস, এসএসসি 26/03। এবং কিছু বিশেষ নির্দেশাবলী অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। কোভিড-19 অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থী, লিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইটি নম্বর, প্রোগ্রাম কোড 10 ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, 2014 সালের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা 2021 অংশগ্রহণ গ্রহণের সর্বশেষ সুযোগ, অর্থাৎ 2014 সালের যে ব্যাচ সেই ব্যাচের এই বছরই শেষ সুযোগ, সে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এটি ছিল মূলত আজকের আলোচনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।